এদিকে তাকালে সন্দেহ করে, ওদিকে তাকালে সন্দেহ করে, বাসায় থাকলেও সন্দেহ, বাইরে গেলেও সন্দেহ, এরকম আছে না নাই? না, অহেতুক সন্দেহ, এটা পরিহার করবেন। এই সন্দেহ খুব খারাপ জিনিস। আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি, এসে বলে হুজুর খালি সন্দেহ করে, এটা একটা রোগ, এটা কি আপনার ফ্যামিলিটারে শেষ করে দেয়। এজন্য অহেতুক সন্দেহ পরিহার করবেন। হ্যাঁ, সত্যি যদি পরকীয়ার কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন, ফেস টু ফেস কথা বলেন, ফ্যামিলি মিটিং করেন, সরাসরি সেটেল করার চেষ্টা করেন। কিন্তু অহেতুক সন্দেহ একটা রোগ। এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও। আমরা আওয়াজ করে পড়বো আমিন। ৫ নাম্বার, স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিধান স্মরণ করায় দিবে। স্বামী যদি ফজরের সময় ঘুমায় থাকে, স্ত্রীর ডেকে দেওয়ার দরকার আছে না নাই? আবার স্ত্রী যদি ঘুমায় থাকে, স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নাই? কোন স্বামী যাবে জান্নাতে, তার স্ত্রী যাবে জাহান্নামে, আবার স্ত্রী হবে জান্নাতি, স্বামী যাবে জাহান্নামে, এরকম আমরা চাই নাকি? আমরা যখন জান্নাতে যাব, আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই, ঠিক কি না? আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে, সে একা ঢুকতে পছন্দ করবে? এজন্য আমরা দুনিয়াতে যেমনি এক ছাদের নিচে, এক জায়গায়, এক বাড়িতে, জান্নাতেও আমরা এক বাড়িতে থাকতে চাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? এজন্য গবেষকরা বলেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে তারা বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড। এই ত্রিভুজ আকৃতি, কি রে ভাই? আচ্ছা, লাভ পিরামিড ত্রিভুজ আকৃতি, ট্রায়াঙ্গেল। আপনারা ত্রিভুজ চিনেন? কথা কয় না। ত্রিভুজের কয় কোণা? কয় কোণা? 3 কোণা। এই যে এরকম, তাই না? এজন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। উপরের কোন সমুচার মতো না, উপরে থাকে আল্লাহ, আর ডানে স্বামী, বায়ে স্ত্রী, এই 2 কোণায় স্বামী স্ত্রী, আর উপরের কোণায় আল্লাহ। স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায়, যতই তারা দ্য কাপল কাম টু আল্লাহ, দে কাম ক্লোজার টু ইচ আদার। তারা যদি আল্লাহর কাছাকাছি যায়, তারা নিজেরাও কাছাকাছি হয়, ঠিক কিনা? তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর ইবাদতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায়, তারা নিজেরাও কাছাকাছি চলে যায়, ঠিক কিনা? আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে, যত দূরে সরে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? লাভ পিরামিড এটা। এজন্য দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, দ্য ক্লোজার দ্য কাপল কামস টু ইচ আদার। কাপল স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে, আল্লাহর আনুগত্য যত বেশি করবে, আল্লাহর ইবাদত যত করবে, নিজেরাও তত কাছাকাছি আসবে। আর আল্লাহরে যত ভুলবে, নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে কে? তাহলে এই 5টা বিষয় স্বামী স্ত্রীর উভয়ের উপর বর্তায়। এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে? আল্লাহ। এবার আমরা শুনবো আমাদের বোনদেরকে। যে ডান দিকে আমি শুনলাম আমাদের বোনদের বিশাল প্যান্ডেল, আছে না নাই? আচ্ছা, আজকে বোনদের দিয়ে শুরু করি। স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে, একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে? স্ত্রীর 1 নাম্বার দায়িত্ব হচ্ছে she should make a comfort to her husband। স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নীর বানিয়ে রাখা। কি বানিয়ে রাখা? প্রশান্তির নীর। স্ত্রী হওয়া উচিত এমন, যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায়, স্বামীর প্রাণ জুড়িয়ে যায়, স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। এজন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা, এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয়। কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুনু ইলাইহা, স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর। আমি একটা জরিপে পড়েছি, পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়, আছে না নাই? এই তো ভুক্তভোগী পাওয়া গেছে। স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী, ত্রাস। অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায়। অবশ্য নীলফামারীর কোনো স্বামী তার স্ত্রীরে ভয় পায় না। ভয় পায়? স্ত্রীরে ভয় পান কে কে দেখি? ভয় পান আপনারা? ভয় পান? হ্যাঁ, এক অফিসের বড় সাহেব তার স্ত্রীরে খুব ভয় পায়, প্রচন্ড ভয় পায়। তো সে মনে মনে ভাবলো, দেখি আমার অফিসের যারা স্টাফ আছে, ম্যানেজাররা আছে, এরা কতটুকু ভয় পায়, এরা ভয় পায় কিনা। তো একদিন সকালবেলা অফিসের সব স্টাফগুলো একসাথে দাঁড় করায় বলতেছে, এই আপনারা যারা যারা আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান, আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান। অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে, সবাই ভয় পায়, একজন শুধু বাম দিকে। বাম দিকে কয়জন? ভয় পায় না। আর যারা ভয় পায় এরা ডান দিকে, ডান দিকে সবাই। তো বড় সাহেব ভাবছে, আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইল বীর পুরুষ আছে। তো বীর পুরুষের কাছে যেয়ে বলে, ঘটনা কি, আপনি মোটেও ভয় পান না? কয়, স্যার প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমারে বলে দেয়, খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওইদিকে যাইবা না, সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছে। বড় সাহেবকে খবরদার, এটা তো আরো ডরায়, ঠিক কিনা? এজন্য বোনদেরকে বলবো, লিতাসকুনু ইলাইহা, এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায়, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয়। কে? রব্বুল আলামিন বলেছেন, খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ আমি বানিয়েছি যেই প্রাসাদের মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই। কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা, ঝামেলা, গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন, বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে? আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই, রুটি নাই, চাল নাই, ডাল নাই, এটা লাগবে ওইটা লাগবে, ওখানে যেতে হবে, একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায়, আছে না নাই? না, এটা করবেন না। আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে, স্বামীকে জানাবেন, তবে ধীরে সুস্থে, ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নীড় বানানো। এখানে কি আবার কি